নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সুস্বাদু দই বড়ার রেসিপি। এটি মূলত একটি উত্তর ভারতীয় খাবার, তবে সারা দেশে এখন এটা খুব জনপ্রিয়। গরমকালে শরীর ভালো রাখতে খুবই উপকারী একটা ঠান্ডা খাবার হলো এই দই বড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর নিয়ে নিলাম 1/2 কাপ টক দই। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। একটা ঘন ব্যাটার তৈরি করে এটা আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এই দই বড়া মূলত তৈরি করা হয় বিউলির ডাল দিয়ে, তবে মুগ বা অড়হর ডাল দিয়েও তৈরি করা যায়। ডাল দিয়ে তৈরি করলে একটু সময় লাগে বেশি, আর সুজি দিয়ে করলে ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়, তবে খেতে কিন্তু কোনো অংশে কম নয়। দেখুন, ঠিক ব্যাটারটা এরকম হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবারে আমি তেঁতুলের টক মিষ্টি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এতে দিয়ে দেব 3 টেবিল স্পুন তেঁতুলের কাঁদ। আমি কেনাটা ইউজ করেছি, আপনারা ঘরে তেঁতুল থাকলে সেটা 10 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে তারপর কাঁদটা বের করে নেবেন। এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, 1/3 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটা গলে গিয়ে চাটনিটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এই চাটনিতে নুন দিলাম না, কেননা তেঁতুলের এই কাতে অলরেডি নুন দেওয়া আছে। চাটনিটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবারে আমি কিছু ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন, পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন লেবুর রস দিয়ে একটা ধনে পাতা চাটনি তৈরি করে নিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। সুজিটা আমার ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন জল দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ব্যাটারটাকে আমি 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন দিয়ে দেব বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডাই নিয়েছি, বেকিং পাউডার নয়। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ঝটপট বড়াগুলো আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সুজির ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আর বড়াগুলো হালকা ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। সুজির এই বড়াগুলো আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগে, একদম মুচমুচে হয়। এই বড়াগুলো আমার হয়ে গেছে, আবার এগুলো আমি তুলে নেব। একইভাবে আমি বাকি সবগুলো বড়াও ভেজে নেব। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর ইচ্ছে করলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ টক দই।
এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সবকিছুকে একবার ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে একটা বড় বাটিতে 2 গ্লাস পরিমাণে নিয়ে নিলাম খাবার জল। এই জলে বড়াগুলোকে আমি দিয়ে দিলাম আর 1 থেকে 1.5 মিনিট বড়াগুলোকে ভিজিয়ে নেব। দেড় মিনিট পর আমি বড়াগুলোকে তুলে নেব, তবে হাত দিয়ে হালকাভাবে চেপে এক্সট্রা জলটা বের করে নেব আর ফেটানো টক দইয়ের বাটিতে বড়াগুলো নিয়ে নেব। এবারে একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে বড়াগুলোকে দইয়ের সাথে একটু মিশিয়ে নেব। এবারে একটা একটা করে বড়া সার্ভিং প্লেটে সাজিয়ে নেব। বড়াগুলো নিয়ে নিলাম। এবার এই বড়াগুলোর উপর এক্সট্রা যে ফেটানো দইটা রয়েছে সেটা এভাবে আমি ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে একে একে উপর থেকে ছড়িয়ে দেব তেঁতুলের টক মিষ্টি চাটনি। ধনে পাতা চাটনি। এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবশেষে ছড়িয়ে দেব বেশ কিছুটা ভুজিয়া আর দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দেব কয়েকটা বেদানা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এটা আমি পরিবেশন করব। আপনারা চাইলে এটাকে একটু ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। দেখুন এটা কতটা সফট হয়েছে। এই গরমে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের কম ঝামেলায় সুজির এই দই বড়া। এটা বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।